আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে বন্ধিবার চালায় স্বাগত। এই লেকচারে আমরা একটা এমসিকিউ ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমাদের আইসিটি পরীক্ষায় সবচেয়ে বেশি যে সমস্যা হয়, অর্থাৎ স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করে, সেটি হচ্ছে আইসিটি এমসিকিউ নিয়ে। ঠিক আছে, আমরা অনেকে এই এমসিকিউগুলো কিন্তু কি পারি না। আজকে আমরা একটা সহজ একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের সেই টপিকটার নাম হচ্ছে দুইয়ের পরিপূরক হতে বাইনারিতে রূপান্তর করে আমরা তার কি করব, একটা ডেসিমাল মান নির্ণয় করব। ওকে, আমরা তো যখন কি করতাম, সিকিউ আনসার করতাম, তখন আমরা বের করতাম দুইটি সংখ্যার কি করো পার্থক্য নির্ণয় বা বিয়োগফল নির্ণয় কার মাধ্যমে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে, যেখানে একটা বাইনারি একটা মান আসতো। এখন আমাদের কাজটা হচ্ছে ঠিক উল্টাটা, সেই বাইনারি মানটা আমাদের দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে ওই ডেসিমাল নাম্বারটা কি, সেই জিনিসটা কি করতে হবে, বের করতে হবে। আর এই জিনিসটা বের করার জন্য আমাদের দুইটা টাইপ কি করবো আমরা শিখবো। প্রথম টাইপে হচ্ছে আমাদের বলা হবে চিহ্নবিদ যদি জিরো হয় তাহলে একরকম আনসার আসতে পারে, আর দুই নাম্বার টাইপে হচ্ছে চিহ্নবিদ যদি ওয়ান হয় তাহলে আরেকটা আনসার আসতে পারে। তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া চিহ্নবিদ জিনিসটা কি? চিহ্নবিদ জিনিসটা হচ্ছে আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা সাইন প্রকাশ করার জন্য সর্বোচ্চ গুরুত্বের অংশের সাথে যে অতিরিক্ত একটা বিট যোগ করা হয় সেটাকে আমরা বলতে পারি চিহ্নবিট। ওকে, সাপোজ আমি যদি একটা 8-বিট রেজিস্টারের কথা চিন্তা করি, এখানে আমি যদি সেই রেজিস্টারটার কথা চিন্তা করলাম, এটা হচ্ছে আমাদের একটা 8-বিট রেজিস্টার, তাহলে এখানে 1-বিট 2 3 4 5 6 7 এবং এটা হচ্ছে কি 8, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা 8-বিট রেজিস্টার। এই 8-বিট রেজিস্টারে 8টা সংখ্যা কি করতে পারে, ধারণ করতে পারে। তাহলে এই 8-বিট রেজিস্টারে সর্বোচ্চ গুরুত্ব অংশ আমি বলবো হচ্ছে এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গুরুত্ব অংশ। এই সর্বোচ্চ গুরুত্ব অংশের সাথে এখানে একটা অতিরিক্ত বিট যোগ করা হয়, এই যে বিটটা, এই বিটটাকে আমরা আসলে বলে থাকি হচ্ছে আমাদের চিহ্ন বিট। এই বিটটার নাম কি, এই বিটটার নাম হচ্ছে আমাদের চিহ্ন বিট। আর বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ এখানে যে 7-বিট আছে সেটাকে আমরা বলতে পারি ডেটা বিট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেই ডেটা বিট, যেটা কি করবে আমাদের এখানে মান প্রকাশ করবে, এটা কি করবে, এটা আমাদের সেই মানটা প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে চিহ্ন বিট, আর এটা হচ্ছে কি আমাদের ডেটা বিট। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে এই চিহ্ন বিট, এই চিহ্ন বিটটা যদি আমাদের কি থাকে, চিহ্ন বিট যদি আমরা কি ব্যবহার করে থাকি, জিরো ব্যবহার করে থাকি, অর্থাৎ এই ঘরটাতে যদি জিরো থাকে তখন আমাদের ধরে নিতে হবে সংখ্যাটা হচ্ছে কি আমাদের পজিটিভ সংখ্যা, আর চিহ্ন বিট যদি আমরা কি ধরে নিই, -1 অর্থাৎ 1 ধরি, তখন সেই সংখ্যাটা হয়ে যায় কি নেগেটিভ সংখ্যা। তার মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে আমাদের চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি হবে একটা ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা, আর চিহ্ন বিট যদি কি হয় 1 হয় তখন সংখ্যাটি হবে একটা কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো আমরা ফার্স্ট টাইপে এইটা শিখবো, সেটা হচ্ছে চিহ্ন বিট 0। তাহলে চিহ্ন বিট 0 হলে সেই দুইয়ের পরিপূরকে যে মানটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা কিভাবে সমকক ডেসিমেল মান বের করতে পারি সেই জিনিসটা আগে শিখে ফেলি। তাহলে দেখো এখানে লিখে রেখেছি আমরা, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি হবে ধনাত্মক, যেটা আমরা এইখান থেকে কিন্তু শিখে ফেললাম। তাহলে বলা হচ্ছে তারপরে কাজ কি, সেক্ষেত্রে চিহ্ন বিট সহ বাইনারি মানই হলো কি তার প্রকৃত মান, অর্থাৎ বাইনারি মান যে মানটা পাবো সেটাই হবে কি তার প্রকৃত মান, আর সেই প্রকৃত মান থেকে আমি খুব সহজে, অর্থাৎ এটা কি একটা বাইনারি ভ্যালু পাবো, সেই বাইনারি ভ্যালু থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেই টেকনিকটা কিন্তু কি আমরা এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখে ফেলবো। তাহলে চলো আমরা প্রথমে এই কোয়েশ্চেনটা কি করি, সলভ করার চেষ্টা করি। প্রথমে দেখো এখানে আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে কি, বলা হয়েছে এত সংখ্যাটি দুইয়ের পরিপূরকে দেওয়া আছে, অর্থাৎ এটা একটা দুইয়ের পরিপূরক একটা মান কি করে রেখেছে, তারা বের করে রেখেছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এর সমকক্ষ দশমিক মান কি করো নির্ণয় করো। আমরা বলেছিলাম আমাদের চিহ্ন বিটটা কি করতে হবে একটু খেয়াল করতে হবে, আর আমরা বলেছিলাম একদম ডান দিকে যেটা আছে, ঠিক আছে, সর্ববাম দিকে আমার হাতে বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেই চিহ্ন বিট। তাহলে তুমি যদি একটু খেয়াল করো আমার চিহ্ন বিট এখানে কোনটা, এটা হচ্ছে জিরো, আমার এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। আমি তাহলে এখানে বলতে পারি আমাদের চিহ্ন বিট কত, চিহ্ন বিট হচ্ছে আমাদের এখানে জিরো। তাহলে চিহ্ন বিট যেহেতু কি জিরো, তার মানে আমি বলতে পারি আমাদের যে সংখ্যাটা আমরা এখানে কি করব, চিহ্ন তুলনা করব, সেই সংখ্যাটা অবশ্যই কি হবে আমাদের পজিটিভ একটা কি হবে সংখ্যা হবে। তাহলে এই পজিটিভ সংখ্যার আমার কি করতে হবে একটা ডেসিমাল মান বা দশমিক মান কি করতে হবে বের করতে হবে। তাহলে দেখো আমরা বলেছিলাম সেক্ষেত্রে যদি কি হয় চিহ্ন বিটটা যদি কি হয় জিরো হয় তাহলে আমাদের কাজটা কি ছিল, সেক্ষেত্রে চিহ্ন বিট সহ অর্থাৎ এই জিরোটা সহ বাইনারি মান, তার মানে হচ্ছে এই যে পুরোটা আছে এই পুরোটার বাইনারি মানই হচ্ছে তার কি মান, প্রকৃত মান। তাহলে এই প্রকৃত মানকে বা বাইনারি যে মানটা আছে সেটাকে এখন আমি কি করব দশমিকে কনভার্ট করব। তাহলে দেখো আমাদের যে সংখ্যা সেটা কি ছিল, সংখ্যাটা ছিল হচ্ছে এরকম
0000 তারপর হচ্ছে 1100 এটা হচ্ছে আমাদের সংখ্যা আর আমরা জানি সামনের সংখ্যা শূন্যর কোনো কি নেই কোনো দরকার নেই অর্থাৎ সামনে তুমি আমার সামনে অর্থাৎ তুমি একের সামনে যতগুলো শূন্য দাও না কেন আনসারটা কিন্তু কি থাকবে একই থাকবে ঠিক আছে তাহলে এই সামনে শূন্য যেহেতু দাম নেই তার মানে আমি বলতে পারি আমার সংখ্যাটা মূলত কি আমার সংখ্যাটা মূলত হচ্ছে এইটা 1100 এইটা হচ্ছে আমাদের সেই বাইনারি সংখ্যা এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে অর্থাৎ এই বাইনারি সংখ্যা আমরা কি বের করব এখন একটা ডেসিমাল মান কি করব বের করার চেষ্টা করব তাহলে দেখো আমরা একটা শর্টকাট টেকনিক শিখেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা কোড লিখতে হয় কোন ধরনের একটা কোড লিখতে হয় দেখো আমি এখানে কয় বিট আছে এখন 1 বিট 2 বিট 3 বিট 4 বিট মোট 4 বিটের আমি একটা কোড লিখব সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় একটা 1 তাহলে আমি 1 লিখলাম তারপরে কাজ হচ্ছে 1 এর দ্বিগুণ 1 এর দ্বিগুণ কত 2 তারপরে কাজ হচ্ছে 2 এর দ্বিগুণ 2 এর দ্বিগুণ কত 2 দ্বিগুণ 4 তারপরে কাজ হচ্ছে 4 এর দ্বিগুণ 4 দ্বিগুণ কত লিখতে পারি 8 লিখতে পারি তাহলে লিখে ফেললাম তারপরে কাজটা কি তারপরে কাজ হচ্ছে বেশি কিছু না এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা আমি কোড বরাবর কি করব বসিয়ে দিব তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে কি লিখতে পারি 1100 দেখো এখন আমাদের এইখানে কোডটা বসানোর পর তুমি যেই যেই সংখ্যার নিচে 1 পাবে যেই যেই সংখ্যার নিচে 1 পাবে সেগুলো কি করবে যোগ করবে দেখো 8 এর নিচে 1 এবং 4 এর নিচে 1 8 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের যোগফল কত হয় যোগফল হচ্ছে আমাদের হয় 12 তাহলে এই যে 12টা এটাই হচ্ছে এই সংখ্যাটার একটা কি মান ডেসিমাল মান তার মানে আমি বলে ফেললাম তাহলে আমাদের এইখানে যে সংখ্যাটা ছিল এটার একটা ডেসিমাল মান কত 12 আর আমি আগে থেকেই ডিসাইড করে ফেলেছি আমাদের চিহ্নটা কি হবে চিহ্নের কি হবে অবশ্যই পজিটিভ হবে তার মানে আমি বলতে পারি এইখানে যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে 2 এর পরিপূরক পদ্ধতিতে এটার সমকক্ষ যে ডেসিমাল মান সেটা হচ্ছে কত আমাদের পজিটিভ 12 ঠিক আছে এটাই হচ্ছে কি আমাদের সেই ডেসিমাল মানটা আশা করি এখন তোমাদের যেই অঙ্কই দেওয়া হোক না কেন তোমরা ইজিলি এই জিনিসটা করতে পারবে আর যেহেতু আমরা এটা এমসিকিউ মাধ্যমে সলভ করতেছি এই জন্য আমরা এখানে এই কোডটা দ্বারা কি করতে পারি যে কোনো বাইনারি নাম্বারকে তুমি কি করতে পারো অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করতে পারো জাস্ট খালি কি যার যার নিচে 1 আছে সেগুলো কি করবা যোগ করবা তার মানে আমাদের এই যে পুরো কনসেপ্টটা টাইপ 1 এর টাইপ 1 আমরা কি শিখলাম টাইপ 1 আমরা শিখলাম হচ্ছে চিহ্নবিট যদি কখনো 0 পায় তার মানে সংখ্যাটা কি ধরে নিতে হবে আগে ধনাত্মক ধরে নিতে হবে এবং হিসাব করার সময় কি করব মোট চিহ্নবিট সহ যে মানটা পাবো বাইনারি মান সেটাই হচ্ছে কি তার প্রকৃত মান থাকবে ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু চিহ্নবিট 0 তার মানে আমরা বলতে পারি সংখ্যাটা কি হচ্ছে ধনাত্মক হচ্ছে আর এটা হচ্ছে বাইনারি মান এখন বের করব আর আমরা জানি কোন সংখ্যা অর্থাৎ আমি কি একদম সামনে যত ইচ্ছে তত শূন্য দিই মানের কোনো চেঞ্জ হয় না তার মানে কি সামনে শূন্যগুলোর কোনো ভ্যালু নেই সামনে শূন্য যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়ায় 1100 তাহলে এই সংখ্যাটা এখন একটা বাইনারি সংখ্যা কিন্তু আমার দরকার কি দশমিক মান তাহলে দশমিক মান কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা কনভার্টের জন্য এই টাইপ ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম আশা করি তোমরা এই টাইপ 1টা বুঝতে পেরেছো এখন আমরা তাহলে টাইপ 2 এ চলে যাই অর্থাৎ চিহ্নবিট যদি 1 হয় তাহলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে সেই জিনিসটা আমরা দেখে নিই টাইপ 2 তে দেখো চিহ্নবিটটি 1 হলে আমরা ধরে নিব সংখ্যাটি কি হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা আগে বলেছিলাম চিহ্নবিট যদি 0 থাকতো তাহলে সংখ্যাটি ছিল ধনাত্মক তারপর চিহ্নবিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি কি হবে সংখ্যাটা হবে একটা ঋণাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের আরেকটা স্টেপ বেশি ফলো করতে হবে যেমন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে জাস্ট আমি সেই বাইনারি মানটাকে কি করছি ডেসিমেলে কনভার্ট করলে কাজটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু যখনই তুমি কোনো সংখ্যা কি পাবা ঋণাত্মক পাবা তখন তোমার কাজ হচ্ছে যেইখানে যে মানটা আছে অর্থাৎ যে বাইনারি মানটা দেওয়া থাকবে 2 এর পরিপূরকে সেই মানটাকে তুমি আবার টু কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরকে করবা করার পর যে মানটা পাবা সেই মানের কি করবা ডেসিমেলে কনভার্ট করবা তাহলে দেখো আমরা একটা উদাহরণ করি তাহলে জিনিসটা একদম তোমাদের মাথায় সেট হয়ে যাবে প্রথমে দেখো এই একটা সংখ্যা দেওয়া আছে বলা হচ্ছে সংখ্যাটি 2 এর পরিপূরকে দেওয়া আছে আমার কোশ্চেনটা হচ্ছে সেম কোশ্চেন এর সমকক্ষ কি মান বের করতে হবে ডেসিমেল মান বের করতে হবে তাহলে চলো আমরা কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি দেখো আমাদের এখানে চিহ্নবিট কোনটা আমি বলছিলাম হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অংশের ডানে অর্থাৎ কি সর্বোচ্চ গুরুত্ব অংশের সাথে একটা অতিরিক্ত বিট থাকে সেটা হচ্ছে আমাদের চিহ্নবিট যেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে একটা চিহ্নবিট যেখানে আমরা দেখতে পাই আমাদের চিহ্নবিটটা কত আমাদের চিহ্নবিট হচ্ছে 1 আর আমরা বলেছিলাম চিহ্নবিট যদি কি হয় 1 হয় তাহলে আমাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কি একটা সংখ্যাটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা ঠিক আছে সংখ্যাটা হচ্ছে একটা কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা এই ঋণাত্মক সংখ্যার আমি যদি কি করতে চাই সমকক্ষ ডেসিমেল মান বের করতে যায় তাহলে আমার আবার কি করতে হবে
এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে চলো আমি একটু সংখ্যাটা লিখি। সংখ্যাটা কি ছিল আমাদের? সংখ্যাটা ছিল এরকম 1 0 0 1 0 0 1 1, এটাই ছিল আমার সেই সংখ্যাটা। এই সংখ্যাটার এখন আমি কি করব, টুস কমপ্লিমেন্ট বের করব। আর এটা তো আমরা কি করছি, একটা এমসিকিউ করছি, ঠিক আছে? এই এমসিকিউ করার জন্য আমরা একটা শর্ট টেকনিক আছে, সেই শর্ট টেকনিকের মাধ্যমে কি করে ফেলবো, এটা সমাধান করে ফেলবো। তাহলে দেখো প্রথম শর্ট টেকনিকটা হচ্ছে আমাদের একের পরিপূরক করতে হবে না, একও যোগ করতে হবে না। দেখো শর্ট টেকনিকটা প্রথম কাজ হচ্ছে আমাদের একদম ডান দিক থেকে আমি হিসাব করব এবং আমার কাজ হচ্ছে ওয়ান খোঁজা। কি খোঁজা? ওয়ান খোঁজা। দেখো আমি প্রথমে কিন্তু ওয়ানটা পেয়ে গেছি, তাহলে প্রথম ওয়ানটা আমি কি করবো এখানে বসিয়ে দিব। প্রথমে যে ওয়ানটা পেয়েছি সেই ওয়ানটা কি করবো এখানে বসিয়ে দিব। তারপরে কাজগুলো কি, তারপরে কাজ একদম সহজ। তুমি যদি ওয়ান পেয়ে যাও, পেয়ে যাওয়ার পর প্রথমে সেটা বসে দিবা, তারপরে যেই সংখ্যাতে ওয়ান আছে সেখানে তুমি জিরো দিবা। দেখো এখানে কি আছে, ওয়ান না, ওয়ানের জায়গায় তুমি কি বসাবা, জিরো। যেখানে কি আছে, জিরো আছে, জিরোর জায়গায় তুমি কি বসাবা, ওয়ান বসাবা। তাহলে জিরোর জায়গায় আমি এখানে ওয়ান বসে দিলাম। আবার দেখো এখানে কি আছে, জিরো, জিরো থাকলে কি বসাতে বললাম, ওয়ান। আবার ওয়ান থাকলে কি বসাতে হয়, জিরো। আবার জিরো থাকলে কি, ওয়ান। আবার ওয়ান জিরো থাকলে কি হয়, ওয়ান। আবার ওয়ান থাকলে কি বসাতে হয়, জিরো। এইটাই হচ্ছে আমাদের সেই সংখ্যাটা। ওকে, অর্থাৎ এই সংখ্যাটার আমার টুস কমপ্লিমেন্ট কোনটা, এইটা। কিভাবে বের করলাম, ফার্স্ট কাজ হচ্ছে আমার কি করতে হবে, ডান দিক থেকে ওয়ান খুঁজে বের করতে হবে। কোথায় আছে ওয়ান, প্রথমেই পেয়ে গেছি ওয়ান, তাহলে ওয়ানটা বসে দিব। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে যেখানে আমি ওয়ান পাবো সেখানে দিব জিরো, আর যেখানে আমি জিরো পাবো সেখানে বসাবো কি, ওয়ান, ঠিক আছে? তাহলে তুমি যদি এখন একটু নিজে নিজে চিন্তা করো, দেখো তো এটা চিহ্নবিট কি, এটা চিহ্নবিট হয়ে গেছে। কোথায় দেখো, এই জিরো, জিরো হওয়া মানে কি, আসলে এটা কি এখন একটা ধনাত্মক সংখ্যা। কিন্তু মেইন যে সংখ্যাটা, এই যে মেইন সংখ্যা, এটা কি ছিল, এই মেইন সংখ্যাটা কিন্তু কি ছিল, অবশ্যই ঋণাত্মক ছিল, অর্থাৎ নেগেটিভ একটা কি ছিল, সংখ্যা ছিল। এখন আমাদের কাজ কি, এখন কাজ বেশি কিছু না, বলা হচ্ছে প্রাপ্ত বাইনে মানকে, এই প্রাপ্ত বাইনে যে মানটা পেয়েছি সেটাকে কি করতে হবে, এখন আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেখো এখানে কিন্তু আটটা বিট দেওয়া আছে, তাহলে আমি এখন কি করব, আট বিট লিখব। তাহলে আট বিট আমি একটা কোড শিখেছিলাম না কিছুক্ষণ আগে, সেই কোডটা একটু আবার লিখি। দেখো প্রথমে হচ্ছে ওয়ান, ওয়ানের দ্বিগুণ দুই, দুইয়ের দ্বিগুণ চার, চারের দ্বিগুণ আট, আটের দ্বিগুণ ষোলো, ষোলো দ্বিগুণ কত, বত্রিশ, বত্রিশের দ্বিগুণ চৌষট্টি, চৌষট্টির দ্বিগুণ কত, একশো আটাশ। আমি আট বিট কি করলাম, লিখে ফেললাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে সংখ্যাটা কি করতে হবে, আমার বসিয়ে দিতে হবে। দেখো আমি যদি সংখ্যাটা বসাই তাহলে কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এরকম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান। তারপরে কাজটা কি ছিল, তারপরে কাজ ছিল যার যার নিচে ওয়ান আছে সেগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো আমি যদি যোগ করি তাহলে কি পাই, প্রথম হচ্ছে আমাদের চৌষট্টি যোগ বত্রিশ, চৌষট্টির সাথে আমি যদি বত্রিশ যোগ করি, যোগফল হয় আমাদের ছিয়ানব্বই, ছিয়ানব্বই সাথে আমি যদি আট যোগ করি, যোগফল হচ্ছে আমাদের একশো চার, একশো চারের সাথে আমি যদি চার যোগ করি, যোগফল হয় একশো আট, একশো আটের সাথে যদি এক যোগ করি তাহলে যোগফল হয় একশো নয়। তার মানে এটার মান যেটা, এই মানটা হচ্ছে আমাদের কত, একশো নয়। অর্থাৎ এইটার ডেসিমাল ভ্যালুটা হচ্ছে একশো নয়, কিন্তু আমি প্রথমেই ঠিক করে ফেলেছিলাম সংখ্যাটা কি হবে, আমার সংখ্যাটা হবে আমার একটা নেগেটিভ সংখ্যা। একটা কি সংখ্যা হবে, নেগেটিভ সংখ্যা হবে। তার মানে আমি বলতে পারি এই যে অঙ্কটা আছে, অর্থাৎ এইখানে যে টুস কমপ্লিমেন্টে যে মানটা দেওয়া আছে সেইটার সমকক্ষ ডেসিমাল মান হবে। প্রথমে আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সংখ্যাটা কি হবে, নেগেটিভ হবে। আর নেগেটিভ হলে কাজ কি ছিল, আগে টুস কমপ্লিমেন্ট বের করা, আমি টুস কমপ্লিমেন্ট বের করলাম। তারপরে কাজ কি, সেটাকে আমি বাইনারি অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করতে হবে। ডেসিমেলে কনভার্ট করে কত পেয়েছি, একশো নয় পেয়েছি। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, আনসারটা হচ্ছে মাইনাস একশো নয়। অর্থাৎ এই সংখ্যাটার আমাদের ডেসিমেল মানটা কত, ডেসিমেল মানটা হচ্ছে একশো নয়। আশা করি তোমরা এই দুইটা টাইপ সি একদম ভালো মতো বুঝতে পেরেছ, অর্থাৎ দুইয়ের পরিপূরক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করে তোমাদের যদি কি করতে বলে, তার সমকক্ষ ডেসিমেল মান নির্ণয় করতে পারে বলে, তাহলে তোমরা আশা করি খুব সহজে কি করতে পারবে, আনসারগুলো করতে পারবে। আমাদের আইসিটি প্রিমিয়াম কোর্সের সুবিধা হচ্ছে প্রতিটি অধ্যায় ডিটেলসে আলোচনা করার পর এরকম শর্ট ভিডিওর মাধ্যমে তোমার এমসিকিউ এবং সিকিউ সলভ করা হবে, যার ফলে তোমাদের প্রস্তুতিটা কি হবে, আরও এক ধাপ এগিয়ে যাবে। তোমরা দেরি না করে খুব দ্রুতই কোর্সটা এনরোল করে ফেলো। ধন্যবাদ সকলকে।